হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুটো ভিডিও খুব ভালো রেসপন্স দিয়েছো তোমরা, তোমরা ভালো কমেন্ট দিয়েছো, ভালো ভালো কমেন্ট দিয়েছো, তোমরা অনেক কিছু জানতে চেয়েছো। আর আমার ইউটিউব চ্যানেলটা শুধু খোলা শুধুমাত্র তোমাদের জন্যে, কারণ আমি চাই আমার লাইফের এক একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। সো তোমরা জানতে চাইছো কবিতা, তোমার মতন প্লেয়ার হতে গেলে কী করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমার মতন প্লেয়ার না, আমার থেকেও ভালো ভালো প্লেয়ার হতে হবে, কারণ আমি প্লেয়ার, আই এম হ্যাপি আমার ইসেতে। বাট আমরা চাই, আমি চাই যে তোমরা আরও ভালো বড় প্লেয়ার হও, অনেক বড় প্লেয়ার হও, নিজের মতন হও। সো বড় প্লেয়ার হতে গেলে কী করতে হবে সেই টার্গেট তুমি ওরকমভাবে নেবে না, তোমাকে নিতে গেলে স্টেপ বাই স্টেপ। আমার ভিডিওতে আমি একটা কথাই বলি যে স্টেপ বাই স্টেপ, আমি তো একবার এখানে আসিনি, আমি ধীরে ধীরে এসছি। সো তোমার এখন দেখতে হবে যে তুমি কোন পজিশনে খেলো, যেটা তোমার উইক পয়েন্ট সেটাকে তোমার ঠিক করতে হবে। কোচেদের কথা শুনবে, কোচ কি বলতে চাইছে, তোমার যার খেলা ভালো লাগে তাকে ফলো করবে, কেন ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়, তো তোমাকে সেইগুলো ফলো করতে হবে। আর তুমি যদি মনে করো যে তুমি প্রফেশনাল প্লেয়ারই হতে চাও, তো সেটা ইজি ব্যাপার না। যদি মনে করো যে আমি প্রফেশনাল প্লেয়ার হতে চাই বাট আমাকে এটা হতে হবে, তো তার জন্য তোমাকে সেই জিনিসটা করতে হবে, জিনিস করতে হবে মানে তোমাকে ওয়ার্কআউট করতে হবে, অনেক মেহনত করতে হবে, লাইক সেম একই কথা বলবো আমি। আর তোমাকে বুঝতে হবে যে এইটার জন্য আমাকে এখন কী করতে হবে। দেখো জেনারেশন যত চেঞ্জ হচ্ছে তত অনেক কিছু অ্যাডভান্স আসছে, মানে আমার ফুটবলে অনেক ভালো ভালো জিনিস আসছে, তোমাকে সেগুলো দেখতে হবে। যেরকম আমরা যখন খেলি, আমি 2007 আমি বুঝতে পারি যে আমি হয়তো ফুটবল খেলে কিছু করতে পারবো, তার আগের থেকে আমি 2003-04 থেকে আমি খেলা শুরু করেছি, কিন্তু তখন আমি বুঝতাম না যে আমি কি ফুটবল খেলতে পারবো। বাট 2007 পর থেকে আমি জানতে পেরেছি যে আমি প্রফেশনাল হয়তো ফুটবল খেলতে পারবো। সেই জিনিসটা তুমি যদি বোঝো যে তুমি প্রফেশনাল প্লেয়ার হতে পারবে, তোমার মধ্যে সেই ইনস্ট্রুমেন্ট আছে, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তুমি সেটা নিজে নিজেকে বোঝা যায় যে এইটাকে আমি ঘুষে মেজে হয়তো প্লেয়ার হতে পারবো। তো তার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, কামাই করলে চলবে না, একটা দিনও রেস্ট নেই। কোচ যখন রেস্ট দেবে, কোচ প্ল্যান হিসাবে করবে, তখন তুমি রেস্ট করবে। তার জন্যে ভালো ফুডস নিতে হবে। আমি জানি ফুডসটা অতটা সম্ভব না, কারণ আমরা ফুটবল প্লেয়ার, পোর ফ্যামিলি থেকে উঠে আসি, তো অতটা ইজি না। আমিও যখন খেলে বড় হয়েছি তখন আমি রেগুলার, যেরকম আমাদের বাড়িতে হতো ডাল ভাত আলু ভাজা, সেইগুলো খেয়েই আমি বড় হয়েছি। আর এখনও আমি একটু হয়তো কিছু ফুডস আমার যেহেতু একটু মেনটেন করে এখন চলতে হয়, এখন দুটো পয়সা আমি পাচ্ছি বলে তাই আমি মেনটেন করতে পাচ্ছি। তো এখন তুমি যেরকমভাবে আছো যতটা পারবে তুমি মেনটেন করো, আর ওইগুলোই খাও, বা টাইম টু টাইম খাও। লাইক একটার বেশি লাঞ্চ যাবে না, ট্রাই করবে একটার মধ্যে লাঞ্চ করা, ট্রাই করবে 8:30 মধ্যে ডিনার করা, ট্রাই করবে 9:30-10 মধ্যে, মানে সরি 8:30-9:30 মধ্যে ব্রেকফাস্ট করা, আর ট্রাই করবে 11:00 মধ্যে ঘুমিয়ে পড়া। তুমি যদি মনে করো না আজকে 12:00 ঘুমায়, 1:00 ঘুমায়, তবে তোমার ওই জায়গাটা আটকে যাবে। তুমি এখন যদি ভাবো যে আমাকে প্রফেশনাল প্লেয়ার হতে হবে, সো কালকের থেকে তোমাকে শুরু করতে হবে। আগে কী করেছো আমি জানি না, কালকের থেকে শুরু করতে হবে তোমাকে যে আমাকে এরম এরমভাবে চলতে হবে। তো তার জন্য কী করবে, তার জন্য একটা কথাই বলবো আমি তোমাদেরকে যে টাইম মেনটেন করা, এইটাই হচ্ছে একটা প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার হতে গেলে টাইম মেনটেনটাই বেস্ট। তো সেইটার জন্যে টাইম টু টাইম সব করা, প্র্যাকটিস করা, টাইম টু টাইম তোমার ডিনার করা, লাঞ্চ করা, ব্রেকফাস্ট করা, আর প্রপার রেস্ট নেওয়া। এই কটা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো, আর তোমার যে ট্যালেন্ট আছে সেটা তুমি বুঝতে পারো যে তোমার স্পিডটা ভালো, যেও আমি মনে করি যে সবাই বলে আমার স্পিডটা ভালো, তো আমি একটু স্পিডের উপর বেশি ধ্যান দিই, যাতে ওই স্পিডটা আমার না কমে, কেননা ওইটাই আমাকে বিট করতে পারবো আমি। তোমার যদি স্কিল কোনো কিছু ভালো থাকে, তো তুমি সেই স্কিলটার উপর আরও ধ্যান দাও। তোমার যদি হেডিংটা ভালো থাকে, সেই হেডিংটার মধ্যে তুমি আরও বেশি করে ধ্যান দাও। লাইক কেউ অনেকে থাকে না যে কারোর ম্যাথ সাবজেক্ট ভালো থাকে, কারোর হিস্ট্রি ভালো থাকে, সেটা সবাই জানতে পারে, কোয়ালিটি হিসাবে তুমি তোমার মতন করে তুমি নিশ্চয়ই জানতে পারবে। তো তার জন্য তোমার যেই কোয়ালিটিটা তোমার নিজের মনে হয়, যেরকম আমার কোনো ইন্ডিভিজুয়াল স্কিল নেই সেরকম, আমার একটু স্পিডটা আছে, তো সেইটার উপর আমি ধ্যান দিই, কেননা ওইটাকে আমার কী করে আরও বাড়ানো যাবে। তো এই ছোটো কয়েকটা কথাই বলবো, তুমি যদি নিজের ট্যালেন্টটা নিজে বুঝতে পারো যে আমার এই জিনিসটা আছে, সেটার উপর বেশি করে ধ্যান দাও, আর টাইম টু টাইম সব করো, আর কিছু চাই না। একটা ছোট্ট টিপস আমার দিক থেকে, আমি এইভাবে মেনেই আমি বড় হয়েছি, আর সেইগুলো আমি এখনও ফলো করছি, টাইম টু টাইম সব করা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর রেস্ট। রেস্টটা হচ্ছে ফুটবল প্লেয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রেস্ট যত তুমি করবে তত তোমার বডি রিকভারি হবে, তত তোমার ইঞ্জুরি হবে না, তত তুমি ভালো খেলতে পারবে। আর তুমি এখনই ভেবে নিও না যে আমাকে প্রফেশনাল বড় ক্লাব খেলতে হবে, সব কিছু একটা করে স্টেপ বাই স্টেপ আছে। তুমি ফার্স্ট ডিভিশন খেলবে, সেকেন্ড ডিভিশন খেলবে, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন, তারপর তুমি আই লিগ খেলবে, আইএসএল খেলবে। এবার তুমি যদি খুবই ভালো পারফরমেন্স হয়ে যায় তোমার,
ফার্স্ট ডিভিশন থেকেই, তবে তোমার কিন্তু তোমার একবারে চলে যাবে। তো এগুলো কিছু একদম ভাববে না, এখন জাস্ট ভাবো আমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। সরি, যারা আন্ডার 15 আছে, যারা আন্ডার 16 আছে, সব স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আছে। এখন আইএসএল এর আন্ডার 15, 18, 21 সব আস্তে আস্তে লিগ স্টার্ট হবে। তো তার জন্য তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা ভাবো, আর কিছু বলবো না। জাস্ট তোমাদের ফিউচার, ফুটবলের ফিউচার অনেক ভালো আসছে আমাদের ফিউচারে। সো তোমরা শুধু একটা কথাই বলো, মন দিয়ে শুধু প্র্যাকটিস করো। কাল কি হবে ভেবো না, আজকে কি করবে সেইটা ভাবো, যে আজকের দিনটা আমার কিছু মিস যায়নি তো আজকের থেকেই শুরু করে দাও। সো সেটা আমি এখনো মেনটেন করি, আর সেটা ইন ফিউচার যতদিন আমি ফুটবল খেলবো আমি ট্রাই করবো যে আমার লাইফে যতদিন আমি থাকবো আমি এই জিনিসটা মেনটেন করো। তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই জায়গায় যেতে পারবো না, কিভাবে এই জায়গায় যাব। তো এই কথা একদম ভাববে না, আমি আগেই বলেছি আবার বলছি ভাই, ছোট ছোট আমার ভাইরা, যে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো, কনফিডেন্স রাখো। সুযোগ সবার জীবনে ভগবান দেয়, সবার জীবনে, তোমার জীবনেও আসবে সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগানো। তো তার জন্য একটাই জিনিস করতে হবে, সুযোগের আগে তোমাকে রেডি রাখতে হবে, রেডি থাকতে হবে, যাতে ওই সুযোগটা গেলে পরে যাতে ওই জায়গাটা আমি ক্যাচ করতে পারি। দেখ, তুমি সারা বছর খাটবে, তোমার সুযোগ আসবে না, এটা হতে পারে, সুযোগ তোমার ঠিক আসবে, তার জন্য তোমাকে খাটতে হবে, ওই জায়গাটা তৈরি করতে হবে। যখন তৈরি করবে বা যখন তুমি মাঠে নামবে, তখন তুমি একটা জিনিস তোমার মাথায় থাকবে যে তুমি পুরো সারা বছর তুমি ওয়ার্কআউট করে গেছো, আজকে আমার ডে। সেই জায়গাটা তোমাকে বা ইউটিলাইজ করতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে, ঘাবড়ালে হবে না। আর তোমার যদি ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট সামনে নিয়ে যাবে কোচেরাই। ট্যালেন্ট কখনো ঘরে বসে থাকে না, ট্যালেন্ট যেখানেই থাকুক ট্যালেন্ট ঠিক বেরিয়ে আসবেই। তো তোমার কাজ ফিট থাকা, তার জন্যে তোমাকে রেডি থাকতে হবে, সুযোগ তোমার লাইফে আসবে। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা বলছো আমরা কি বড় ক্লাব খেলতে পারবো না, হ্যাঁ খেলতে পারবে, তার জন্য তোমাকে তো রেডি থাকতে হবে। যেরকম আমিও তো ছোট থেকে পুরো প্র্যাকটিস করে গেছি, করে গেছি, যখন মকা যেখানে একটা স্টেপ বাই স্টেপ, প্রথমে একাডেমি ট্রায়ালে গেছি, বাদ পড়ে গেছি, আবার গেছি, চান্স পেয়েছি, একাডেমি থেকে হলো খেলাম হচ্ছে স্টেট বেঙ্গল 19 আন্ডার 19 বেঙ্গল খেললাম, সেখানে ট্রায়ালে গেছি, এক মাস দিয়ে সিলেকশন হয়েছে, ওখান থেকে আমি সিলেকশন পেলাম হচ্ছে তোমার আন্ডার 19 ন্যাশনাল টিমে, সেখানে আমাকে ট্রায়ালের সুযোগটা পেয়েছি, আমি ওখানে চান্স পেয়েছি, ওখানে ভালো পারফরমেন্স করেছি, ওখান থেকে আমাকে পৈলানে পাঠিয়েছে, পৈলানে ভালো পারফরমেন্স করেছি, ডেম্পো গেছি, তারপর ডেম্পো থেকে এফসি গোয়া, দিল্লি, মোহনবাগান, এটিকে। তো আমি রেডি ছিলাম, যখন ওই জায়গাটা পেয়েছি আমি ক্যাচ করেছি। যদি আমি ফিটই না থাকতাম, আমি রেডিই না হতাম, তো ওই জায়গাটা পেলেও আমি তখন বলতাম ও আমি পাইনি, চান্সটা পেলাম না। কিন্তু তখন আমি বাড়িতে এসে বুঝতে পারতাম যে না, আমি তো ফিট ছিলাম না, আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম, আমি তো 90 মিনিট দৌড়াতে পারছিলাম না। সেই জিনিসটা যাতে তোমাদের মধ্যে না হয়, চান্স পেলে না পেলে সেইটা কোনো ব্যাপার না, আবার আসবে। আমি 5টা একাডেমি বাদ করার পরে আমি তারপর চান্স পেয়েছি। তো আমি যদি মনে করতাম যে আমি 5টা একাডেমি থেকে বাদ পড়ে গেছি, আমি তবে আর যাবো না ট্রায়ালে, তখন কি হতো? আমি বাদ পড়েছি, সেখান থেকে শিখেছি যে না, আমার এই ভুল ছিল, সেগুলো আমি আবার রেডি করেছি। তুমি যদি যাও কোনো জায়গায় বাদ পড়ো, তুমি কি ভুল তুমি নিজেই বুঝতে পারবে যে এই প্লেয়ারটা আমার পজিশন। আর তুমি ধরো মিডফিল্ড খেলো, তো তুমি গেছো আর একটা মিডফিল্ড এসছে, তুমি বাদ পড়ে গেছো, ঘরে এসে ভাববে না ধর কোচেরা বাদ দিয়ে দিয়েছে, নিজে নিজের প্রতি আগে ভাববে না, আমার থেকে মনে হয় প্লেয়ারটা ভালো ছিল তাই আমাকে সিলেকশন করত, আমি তাই সিলেকশন হইনি। কোচের দোষ দেবে না, কারণ কোচেরা থাকে সিলেকশন করার জন্যই থাকে, কোচেরা বেস্ট প্লেয়ারকেই তোলে। তুমি যদি বেস্ট হও, তোমাকে কেউ ঘরে বসে রাখতে পারবে না, তুমি মাঠে থাকবে, তুমিই খেলবে, তুমিই দেশের জার্সি পরবে, তোমার নাম নাম সবাই করবে। তাতে একটা কথাই বলবো, নিজেকে রেডি করার জন্য একটা কথাই বলবো, ডিসিপ্লিনে থাকো, ডিসিপ্লিনটা মেন, প্রপার রেস্ট করতে হবে। যারা ছোটো ছোটো ভাইরা আছে, তারা ঘরের বাইরে সারাক্ষণ ঘুরছো, এখন ইয়ং বয়েস, ঘুরছো, বেড়াচ্ছো, সাইকেল নিয়ে যাচ্ছো, গাড়ি নিয়ে যাচ্ছো, মনে হচ্ছে এরকম, কিন্তু এতে বডি রেস্ট হয় না। তুমি যদি লং প্রফেশনাল ভাবো, তো তোমাকে রেস্ট করতে হবে, যেইটুকুনি বাইরে যাবার তুমি বাইরে যাবে, যতটা আড্ডা মারার আড্ডা মারবে, নিশ্চয়ই করবে, তার মধ্যে যতটা পারবে নিজের বডিকে রেস্ট দেবে। কেননা তুমি হার্ড প্র্যাকটিস করে আসছো, এসে যদি এবার তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ, তো তুমি যে পুরো প্র্যাকটিসটা করলে, পুরো শরীর তোমার টায়ার, এবার তুমি বাইরে চলে যাচ্ছ, তো ওই প্র্যাকটিসটা পুরো দিনটার জন্য তোমার প্র্যাকটিসটা ওয়েস্ট হয়ে গেল। ধরো তুমি 7 দিন প্র্যাকটিস করলে, 7 দিন বাইরে এসে ধরো বাইরে গেলে। সো তার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে প্রপার রেস্ট করো আর প্রপার ফুডস নাও, যেইটা বাড়িতে পাচ্ছ সেটাই পেট ভরে খাও। আর তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, একটা কথাই বলবো, জাস্ট নিজেকে নিজের মতন হতে হবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে তো ভুলবেই না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ গাইস, ভালো থেকো, টাটা।